ରାତି ଅଧିଆ ଜିପିଆର୍ ସର୍ଭେ ନେଇ ମଧ୍ୟ ବିବାଦ ଘନେଇଛି ଯାହାକୁ ନେଇ ଅକୁଳରେ ପଡ଼ିଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର ଏ ବାବଦରୁ ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଆମ ସହିତ ଦିଲ୍ଲୀରୁ ଆମ ରିପୋର୍ଟର ଗଗନ ବିଶ୍ୱାଲ ଚଢ଼େଇଛନ୍ତି ଗଗନ ଶ୍ରୀମନ୍ଦିର ପରିକ୍ରମା ପ୍ରକଳ୍ପ ଯାହାକୁ ନେଇ ଅନେକ ରାଜନୀତି ଏବଂ ଯାହାକୁ ନେଇ ରାଜ୍ୟ ସରକାର ବ୍ୟାକ୍ଫୁଟ୍ରେ ରହିଛନ୍ତି ଏବଂ ଆଜି ଯେଉଁ ଶୁଣାଣି ହେବ ଆଶା କ'ଣ କରାଯାଉଛି କେତେବେଳେ ନିର୍ଦ୍ଧାରିତ ସମୟ ରହିଛି দেখুন নিশ্চিতভাবে বর্তমান কোর্ট নম্বর পাঁচ আইটম নম্বর কুড়ি যেমন গতকাল ঠু তাভুক্ত হয়েছিল খুব কম সময় মধ্যে এর মামলাটি শুনানি হব এবং বর্তমান যা জড়া পড়ুছে রাজ্য সরকার পক্ষ আইনজীবী আমি যেমন গতকালি গতকাল কৌলে অনেক যেত রাজ্য প্রসঙ্গ আসে রাজ্য সরকার হাই বজেট্র নিযুক্তি করতে তেমন সেই আধারে যা যা সূচনা রয়েছে কপিল শিবল বর্তমান রাজ্য সরকার পক্ষু হোত আজ এপিআর হয়ে প্য সরকার পক্ষে সে পক্ষ রক্ষিপার যেতভাবে কৌশি মামলা আসুচি

रात अधिया जिपीआर सर्वे कर तेणु तो ये सब कथक नहीं कि निश्चित भाव जिते मेनसन होता सेमान ढंगे दबी उपन कर आज मे दाबी को से सेोहरई पारती दुईट दाबी से प्रथम दाबी तुरंत कार्य पर स्टे लगू द्वितीय हूँ अनेक जो पाखापाखी आठ जन को पक्षभुक्त कर इमिड नोट कर जवाब मगा जाऊ के आधार सहित राज्य सरकार कंटाक्ट करें कि नहीं एस आई होन एम ए हो नेशनल मनुमे अथॉरिटी हो केंद्र संस्कृति मंत्रालय हो बा पूरी प्रशासनिक जो मंदिर प्रशासन विभाग होनेक लोक विभाग को जेहेतु पक्षभुक्त कर रिपोर्ट तलब तो कर मान्यवर कोर्ट कि तो हाईकोर्ट रे अल्ड पी आई एल अच्छी हम तो मेटर टेटी को, को ट्रांसफर कर दे पारती अनेक कथा कथे हिअरी तेणु हिअरी पूर्व ये सब कथ कह गोटे स्पेकुलेटिवे आम कही पार तेनाली पर स्पष्ट है एक्चुअली हिअरींग्र शुणीर दिग्ग কুয়ারে যাচ্ছি কিভাবে হিরিং হোচ্ছি তবে নো ডাউট আবেদনকারী পক্ষ এই দুইটি দাবি সে জোর দেবে যে ইমিডিয়েট লাগা যাব এবং সমস্ত রিপোর্ট তলব করা যাবে দেখবে বর্তমানে কোটি না রাজ্য সরকার অডুয়া যেভাবে কেন্দ্রের সমিত পাত্র যেভাবে প্রেসমিট কলে এবং জিপিআরএস এবং তা পরবর্তী পর্যায়ে দেখা জিপিআরএস সর্ভে এবং হাইকোর্ট নির্দেশনা রয়েছে এবং যে রিপোর্ট এএসআই কমিটি যে রিপোর্ট তার ফাইনাল

হয়েছি বা তার কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে যদি টয়েট হয়ে থা হতে বড় বড় গাত সেটি হয়ে পিন গ্রাউন্ড রু অনেক অনেকথর এ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে চর্চা হয়েছে ভিডিও আমি লোক মান সামনে রক্ষি তো নিশ্চিতভাবে আজ এক গুরুত্বপূর্ণ শুনা হচ্ছে দুই জনি বেঞ্চে ইয়ে হিয় পরে চিত্র স্পষ্ট হয়ে যাব মা কোর্ট এখন কিভাবে ভাবে গ্রহণ করছেন আবেদনকারী পক্ষের যে ওকিল রয়েছেন সে কন দাবি রক্ষেন এবং কিভাবে কাউন্টর রাখু হুত চতুরতার সহ্য সরকার কিছু টাইম

তুরন্ত কাজ্য উপরে রহিতদেশু হো তে ইয়ে ম্যাটর নো ডাউট গুরুত্ব রয়েছে কিনা দুই দুই থর মেনশন কর প্রধানমন্ত্রী বিচারপতি গোটে নোট দিয়ে আইনজীবী তাপরে বর্তমান হয়েছে তেমন কোর্ট কেউ না মামলার গুরুত্ব শীঘ্র হয়েছে এবং জরুরি যে অপিল কেউ না কোর্ট বর্তমান গ্রহণ করছেন কিন্তু দিগ দৃষ্টি আকর্ষণ আবেদনকারী আইনজীবী